তোমার বাবার একমাত্র ভাই, তার বড় জামাইয়ের ছেলে তোমার কে বলো দেখি? সম্পর্ক টেকেনি, যেহেতু স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে, অনেকেই জানো বা অনেকেরই জানা, ইন্ডাস্ট্রিতে থাকাকালীন সিদ্ধান্ত, অর্থাৎ ওখানকার যে টপমোস্ট হিরো লিডিং অ্যাক্টর, ওনার সাথে রচনা ব্যানার্জির সম্পর্ক হয়। এই বাড়িতে থাকতেন রচনা ব্যানার্জি। দাদা রচনা ব্যানার্জি বাড়ি দেখাও, রচনা ব্যানার্জির বাড়ি দেখাবে দাদা প্লিজ। দাদা রচনা ব্যানার্জি কোথায় থাকে গো একটু দেখাও না। দাদা রচনা ব্যানার্জির বাড়ি দেখাও না গো, অনেকদিন ধরে তো বলছি বাড়িটা দেখাও, কবে দেখাবে আমরা মরে গেলে? দাদা রচনা ম্যানেজির বাড়ি দেখাও প্লিজ প্লিজ, দাদা দেখাও দেখাও দাদা দেখাও। তো তোমাদের এত রিকোয়েস্ট, এত কমেন্ট পাওয়ার পর আর না এসে থাকতে পারলাম না, তো তাই আজকে আমি চলে এসেছি রচনা ম্যানেজির বাড়ি। আর ওনার পরিচয় বা ওনার ইন্ট্রো দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, ওনার কাজ আর ওনার অভিনয় দক্ষতা সবাই জানে। কোন দেহরে নিয়া লাগি যাচ্ছি না, মো মনরে বি সেদিন এমতি নিয়া লাগ যাইছিলা যেদিন তুমি মো উপরে হাত উঠেছিল। তো সেই জন্য আজকে চলে এসেছি আমরা রচনা ম্যানেজির বাড়ির সামনে, রচনা ম্যানেজির বাড়ি দেখাবো, উনি কোথায় থাকেন প্লাস এর লোকেশন এবং ওনার কাজ আর ওনার সম্পর্কে কিছু কথা থাকবে। তো দেখতে থাকো আজকে ভিডিও। আর আমি অমিত চলে এসেছি আজকে এক নতুন ব্লগ নিয়ে, আর তোমরা দেখছো অমিত হুল্লোর। যদি অমিতের ব্লগ না দেখেছো তাহলে আর কি দেখেছো? এই বাড়িতে থাকতেন রচনা ব্যানার্জি, মানে ইন্ডিয়ান ফিল্ম অ্যাক্ট্রেস, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেস, উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্ট্রেস। শুধু তাই নয়, উনি যে শুধু বাংলা ভাষাতে অভিনয় করেছেন সেটা নয়, বাংলা ভাষার সাথে সাথে উড়িয়া, তামিল, তেলেগু, কন্নড়া এবং হিন্দি ভাষাতে উনি মানে সমান দক্ষতার সাথে তাল মিলিয়ে কাজ করেছেন। ইভেন মানে বেশ কিছু সুপারস্টার যাদের কথা না বললেই নয়, বাংলা ইন্ডাস্ট্রিতে যদি আমি বলি প্রসেনজিৎ থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী, এবং হিন্দিতে অমিতাভ বচ্চন, উড়িয়াতে সিদ্ধান্ত, প্রত্যেকের সাথে উনি কাজ করেছেন এবং সাউথ ইন্ডিয়ান বহু সিনেমাতে ওনাকে দেখতে পেয়েছি। তবে আরও কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। সবাই তোমার মতন বদলে যেতে পারে না বাবা, সত্যকে না জেনে আমি যা করেছি, সত্য জানার পর তার জন্য লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে আমার। যেহেতু স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে, অনেকেই জানো বা অনেকেরই জানা, তো সেই জন্য উনি আর এখানে থাকেন না। 2 অক্টোবর 1974 সালে ওনার জন্ম হয়। তো রচনা ব্যানার্জি প্রথমকালে বাংলা সিনেমা দিয়ে শুরু করেন ওনার কেরিয়ার, এবং পরবর্তীকালে উড়িয়া ভাষাতে প্রচুর সিনেমা করেন। তবে বিভিন্ন জায়গার ভিডিও বা বিভিন্ন জায়গার ইনফরমেশান অনুযায়ী, যেটা তোমাদের সাথে না বললেই নয়, উনি উড়িয়া সিনেমা চলাকালীন বা উনি উড়িয়া ইন্ডাস্ট্রিতে থাকাকালীন সিদ্ধান্ত, অর্থাৎ ওখানকার যে টপমোস্ট হিরো লিডিং অ্যাক্টর, ওনার সাথে রচনা ব্যানার্জির সম্পর্ক হয়, এবং সেখানে বেশ কিছুদিন থাকার পর ওনাদের সম্পর্ক টেকেনি, যে কোনো কারণে হোক সেটা ওনাদের পার্সোনাল ব্যাপার। তো তারপর থেকে উনি উড়িয়া সিনেমাতে আর অভিনয় করেননি। তো সেই সময় উড়িয়া সিনেমা থেকে উনি ওনার সিনেমা জগৎ বা ওখানকার পুরো ইন্ডাস্ট্রি থেকে উনি নিজেকে সরিয়ে নেন, এবং তারপর ওনাকে আর উড়িয়া ইন্ডাস্ট্রিতে আর দেখা যায়নি। তারপর থেকে উনি বাংলা ইন্ডাস্ট্রিতে সমানতালে বাকি হিরোইনদের মতো কাজ চালিয়ে গেছেন। আর রচনা ব্যানার্জির ডাকনাম কি তোমরা জানো? আমি তো জানি কিন্তু আমি বলবো না, তো এটা তোমাদের উদ্দেশ্যে বলা যে তোমরা যারা যারা জানো রচনা ব্যানার্জির ডাকনাম কি অবশ্যই কমেন্টে তোমরা জানিও। তো তোমাদের আজকে লোকেশনটা বলে দিই যে রচনা ব্যানার্জি কোথায় থাকেন। এই যে রোড, এটা হচ্ছে লেকের গেট এবং ম্যানোকা সিনেমা হল, আর এই যে রাস্তাটা রয়েছে লেক টেম্পল রোড, এই রোডের এখানে কিন্তু রচনা ব্যানার্জি থাকেন।
আর এই দিকটা রয়েছে সাউদার্ন রেভিনিউর পোর্শনটা, সাউদার্ন রেভিনিউর দিকে গেছে। এর বাদিকটা গেলে কিন্তু জিদ্দার অফিস, সেটা অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন যেখানে রয়েছি রচনা ব্যানার্জির বাড়ির সামনে লেক টেম্পল রোড বলা চলে, এবং এখানে শিব মন্দিরে পুজোটাও হয়, যে মুদিয়ালি শিব মন্দির যে দুর্গাপুজো সেই মুদিয়ালির পুজোটা হয় এখানে। তো ঠিক তার সামনে একটা বিল্ডিংয়ে উনি থাকতেন, মানে থাকেন বলাটা ভুল, উনি আগে থাকতেন, এখন থাকেন না, এখন কোথায় থাকেন সেটাও তোমাদেরকে বলবো এবং সেটাও তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সাথে। তো এখন যেখানে থাকেন ওটি হচ্ছে শিব মন্দির, মুদিয়ালি যেখানে দুর্গাপুজো হয় শিব মন্দিরের, সেই শিব মন্দিরের ওখানে। আর এই যে হচ্ছে বাড়িটা, ছবি ও ঘর অলরেডি এটা এখনও রয়েছে, তো তোমরা যদি কেউ চাও অবশ্যই দেখতে পারো। আর বলে রাখি যে রচনা ব্যানার্জি এখন প্রেজেন্টলি আজকের ডেটে কোথায় থাকেন, উনি থাকেন আরবানাতে, এনআরআই কমপ্লেক্স যেটা রয়েছে রুবিতে, রুবি আনন্দপুরে। অবশ্যই তোমাদের সাথে সেখানেও যাব এবং চেষ্টা করব ওনার সাথে বসে সামনাসামনি ফেস টু ফেস তোমাদের সাথে তোমাদের যা প্রশ্ন থাকবে ওনাকে করার জন্য। তো এটা তোমাদের উপর নির্ভর করবে, তোমাদের ভালোবাসা, তোমাদের লাইক এবং তোমাদের শেয়ারের উপর। তোমরা যত যত শেয়ার আর লাইক করবে অবশ্যই ওনার কাছে পৌঁছাতে পারবো তোমাদের মুখ হয়ে। তো এই হলো মুদিয়ালি শিব মন্দির যেখানে দুর্গাপুজোটা হয়। লোকেশানটা বলে দিই, টালিগঞ্জ, অর্থাৎ সাউথ কলকাতার টালিগঞ্জ এলাকায়, টালিগঞ্জ চত্বরে পিএসসি বিল্ডিং এবং মুদিয়ালি এই সারাউন্ডিং চত্বরে রয়েছে শিব মন্দির। এই যে শিব মন্দির, দুর্গাপুজোর কাজ চলছে এখনও যেহেতু সামনেই পুজো। এই যে শিব মন্দির দেখতে পাচ্ছ লেখাটা রয়েছে, আর এই দিকটা রয়েছে মুদিয়ালি। এই এখান থেকে যদি আসি আমরা সামনে এগোলেই রচনা ব্যানার্জির বাড়ি। তো এই ছিল আজকের ভিডিও, আর আজকের মতো ভিডিও এই পর্যন্ত। অবশ্যই দেখা হবে নেক্সট কোনো ব্লগে, কোনো ঘোরার জায়গা কিংবা খাওয়ার জায়গা এবং কোনো সেলিব্রিটির বাড়িতে। আর এইরকম কোনো সেলিব্রিটির বাড়ি দেখতে অবশ্যই কমেন্টে জানিও, যেখানে বা যার কমেন্ট বেশি হবে বা যে সেলিব্রিটির ভিডিও তোমরা বেশি দেখতে চাইবে অবশ্যই নেক্সট ভিডিওতে তার ভিডিও তোমরা দেখতে পাবে। তো আজকের মতো বিদায়, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।